স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি রাশেদ ইমাম এবং আমি আফরিন আনোয়ার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর রাত পোহালি ঈদ উদযাপনের প্রস্তুত জাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে রোজার মতো কুরবানির ঈদের জামাতও মসজিদে আদায় করতে হবে এই ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি এবং করা যাবে না কোলাকুলি এই কারণে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে আর দেশের অন্যান্য শহরগুলোতেও ঈদগাহের পরিবর্তে নামাজ হবে মসজিদের ভেতরে শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় করোনা সংক্রমণ রোধে প্রত্যেককে বাড়ি থেকে ওযু করে আসতে হবে নামাজে দাঁড়াতে হবে নির্দিষ্ট দূরত্বে কোলাকুলি বা হাত মেলানো যাবে না কোন প্রকার অসুস্থ ব্যক্তি ঈদের জামাতে যাবেন না এটা হলো আমাদের আহ্বান কোন প্রকার সেটা মানে যে কোনো ধরনের অসুস্থতা নিয়ে যাবেন না জাতীয় মসজিদে এবার ঈদের জামাত হবে মোট 6টি প্রধান জামাতের পর সকাল 7:50 8:45 9:35 10:30 এবং সকাল 11:10 ধারাবাহিকভাবে জামাত অনুষ্ঠিত হবে বর্তমানে কোনো ঈদগাহ বা খোলা ময়দানে নামাজ হবে না শুধু মসজিদে নামাজ হবে সেই ক্ষেত্রে বায়তুল মোকাররম যেহেতু জাতীয় মসজিদ এবং কেন্দ্রস্থান অবস্থিত সবচেয়ে বড় জামাত আমরা আশা করছি এখানেই হবে এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল 6:00-8:00 এবং সকাল 10:00 ঈদের 3টি জামাত হবে মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে 3টি জামাত হবে সকাল 7:00-8:00 এবং 8:45 সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা মসজিদ এবং ধানমন্ডি ঈদগাহ মসজিদে সকাল 8:00 ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরান ঢাকার তারা মসজিদ বংশাল বড় মসজিদ নিমতলি ছাতা জামে মসজিদ নাজিরাবাজার আহলে হাদিস জামে মসজিদে সকাল 7:30 এবং সকাল 8:30 দুটি করে ঈদের জামাত হবে চকবাজার জামে মসজিদ যাত্রাবাড়ি মার্কাজ জামে মসজিদে সকাল 7:30 এবং লালশাহী জামে মসজিদে সকাল 8:00 ঈদের নামাজ হবে অন্যান্য বছর চট্টগ্রামের প্রধান জামাত হয় জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এবারও ঈদের প্রধান জামাত ওই মসজিদে হবে তবে মাঠে নয় মসজিদের ভেতরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদে এবারের ঈদুল আজহার প্রধান জামাত হবে মসজিদের ভিতরে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল 8:00 ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে মসজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না রংপুরে সকাল 8:00 কোট মসজিদে এবং সকাল 8:30 কেরামতিয়া মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত এছাড়া অন্যান্য এলাকার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় হবে রাজশাহীতে হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে সকাল 8:00 ঈদের প্রধান জামাত হবে এছাড়া অন্যান্য মসজিদে সকাল 7:30 থেকে 8:00 মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ময়মনসিংহে কোরবানি ঈদের প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল 8:00 পরে 8:45 এবং 9:30 আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে আকুয়া মার্কাজ মসজিদে সকাল 7:00-8:00 এবং বড় মসজিদে 8:00-8:30 দুটো করে ঈদের জামাতের আয়োজন থাকছে শাহ আলী জয় নিউজ 24 ঢাকা এদিকে করোনার ত্যাগের মহিমা কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে করোনা মহামারীর সময় দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি পাশাপাশি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ জীবনযাপনের অনুরোধ করেন প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা করোনা ভাইরাসের মহামারী এই দুঃসময় সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আসুন কুরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাতে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান এ সময় তিনি উল্লেখ করেন ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি দুদেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয় এই উৎসব দুদেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার
চেতনায় সমৃদ্ধ করবে বলেও আশা করেন ভারতের এই প্রধানমন্ত্রী। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে দুদেশেরই চলমান লড়াইয়ে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসাও করেন তিনি। তিনি আশা করেন বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। ভারত স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি সহ যে কোনো উপায়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য প্রস্তুত বলেও জানান নরেন্দ্র মোদী। এদিকে কোভিড-19 মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছে সৌদি আরব ও ইউরোপের দেশগুলো। তবে ভাইরাসজনিত মহামারীর ফলে কঠোর বিধি নিষেধের মধ্যেই দিনটি উদযাপন করতে হচ্ছে তাদের। মিনায় কোরবানির মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মহামারীর প্রাদুর্ভাবে কিছুটা ভিন্ন রূপে বেশ কয়েকটি দেশে শুক্রবার পালিত হচ্ছে ঈদুল আজহা। ইন্দোনেশিয়ায় নিজেদের শরীরে তাপমাত্রা মাপিয়ে ঈদ জামাতে অংশ নেন 1000 মুসল্লি। এতে হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকেন তারা। ব্যতিক্রম দেখা যায়নি ইউরোপের দেশগুলোতে। সুইজারল্যান্ডের জুরিখে করোনাকালে প্রথমবার কোনো ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। তুরস্কের ঐতিহাসিক হায়া সুফিয়া মসজিদে প্রথমবার ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। ফিলিস্তিনি জেরুজালেমে আল আকসা মসজিদের সামনে নামাজ পড়ে মুখোশ পরে। এ সময় করোনায় বন্ধু এবং প্রতিবেশীদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে দোয়া চাওয়া হয়। এবারের ঈদ অন্যান্য বছরের মতো নয়, মহামারীর কারণে অন্যরকম এক ঈদ পালন করছি আমরা। এবারে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে সীমিত আয়োজনে। রাতে মুজদালিফায় অবস্থান করে ফজরের নামাজ শেষ করে মিনারের উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। সেখানেই কুরবানির মধ্য দিয়ে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। ঈদ পালিত হচ্ছে তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। ঘর থেকে ওযু করে নিজস্ব জায়নামাজ নিয়ে মাস্ক পরে আসার কড়াকড়ি করেছে বিভিন্ন দেশের সরকার। এদিকে কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে ভারত ও পাকিস্তান। 1 আগস্ট ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দেশগুলোতে পালিত হবে ঈদুল আজহা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, দিনাজপুর ও ঝিনাইদহের কয়েকটি উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হয়েছে এসব এলাকায়। দিনাজপুরের 13টি উপজেলায় প্রায় 1500 পরিবার আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। সকাল 8টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে আয়োজিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:45 হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের ঈদ জামাতে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঝিনাইদহ, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের চাপে গণপরিবহনে পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। গাজীপুরের চন্দ্রায় এবং ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। পদ্মার ভাঙনের কারণে শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতসব ভোগান্তির মধ্যেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে আন্তনগর ট্রেনগুলো। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদন। রোজার ঈদে রাজধানীর বাস স্ট্যান্ডগুলো ছিল শুনশান নীরব। কোরবানির ঈদে সেই নীরবতা ভেঙে বাড়ি ফেরা মানুষের চিরচেনা সেই ভিড়। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এই 3 বাস স্ট্যান্ডেই শুক্রবার সকাল থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করে। সেই সঙ্গে ভেঙে পড়তে শুরু করে স্বাস্থ্যবিধির সব বাধা নিষেধ এবং সতর্কতা। এখানে তো হচ্ছে না, তারপর আমরা যতটুকু পারতেছি মানে দূরত্ব বজায় রেখেই চলতেছি, আর বাস দিয়ে যাব, দূরত্ব বজায় রেখেই যাব। বয়স্ক হোক বা বাচ্চা, যে হোক, মাস্ক পরা উচিত। পাশের গাড়িতেই যদি চেক করে দেখেন, দেখবেন যে সবাই ডাবল নিচ্ছে। আমরা এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তো একটা গাড়িতে 20 জনের বেশি দিতে পারি না।
দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বঙ্গবন্ধু সেতুগামী গাজীপুরের চন্দ্রায়। দেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনের চাপ বাড়ে ঢাকা আরিচা মহাসড়কে। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় পড়ে শত শত যান। কালকে থেকে বাসামরা এক মানে একশো মান 16 ঘন্টা সময় পার করতেছি, কুষ্টিয়াতে যাব, গাজীপুর মাওনার থেকে আসছি। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এবারের ঈদ যাত্রায় রেলের পরিস্থিতি ছিল চিরচেনা ভোগান্তির উল্টো। প্রতিটি ট্রেনই ঠিক সময়ে স্টেশন ছেড়েছে, ছিল না বাড়তি যাত্রীর ভিড়। বর্তমান যে পরিস্থিতির জন্য খুবই উপযোগী একটা পরিবেশ তারা রেল কর্তৃপক্ষ মানে তৈরি করতে পারছে। এখানে যে ব্যবস্থাপনা মানে খুবই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্যবিধি মানার যে মানে নির্দেশনাগুলি আছে এবং ট্রেনে যে মানে ওনারা যে পরিদর্শন করতেছে এবং এটা ভালো দিক। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবং স্টেশনে অপ্রয়োজনীয় মানুষের ভিড় নিয়ন্ত্রণে আরও কঠোর হবেন বলে জানান রেল কর্তৃপক্ষ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঈদযাত্রায় আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় সিলেটে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 5 জন, আর এছাড়া বিভিন্ন জেলায় আরও 8 জনের মৃত্যু হয়েছে সড়কে। এসব ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 32 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট কারে রওনা হন ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার দাস। সাথে ছিলেন পরিবারের আরও 4 সদস্য। ওসমানীনগর উপজেলার চাঁদপুরে মহাসড়কে সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে ওই প্রাইভেট কারের সংঘর্ষ হয় সকালে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন স্বপন কুমার, তার স্ত্রী ও 2 যমজ সন্তান। মারা যান প্রাইভেট কারের চালকও। এই দুর্ঘটনায় আহত স্বপন কুমারের অপর ছেলে সৌরভকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাইভেট কারটা ঠিক কুমিল্লা এন্টারপ্রাইজের বডির অর্ধেক ভিতরে ঢুকে গেছে। তখন আমি ঢুকে দেখি যে 5-6টা লাশ, মনে হচ্ছে যে 5-6 জন ব্যক্তি হবে। এই লাশগুলো তখন গাড়িটা কিছুতেই সরানো যাচ্ছে না। আমাদের যেসব যন্ত্রপাতি আছে এগুলা দিয়ে আমি সর্বাত্মক চেষ্টা করি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন সকালে। ঢাকা রংপুর মহাসড়কের নুন্দহ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই টাইলস বোঝাই কাভার্ড ভ্যানটির যাত্রী ছিলেন। ঈদের ছুটিতে ঢাকা থেকে রংপুরের বিভিন্ন এলাকায় বাড়ি ফিরছিলেন তারা। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 6 জন। দুপুরে হবিগঞ্জের বাহুবলে বাস প্রাইভেট কার সংঘর্ষে 2 নারীসহ 3 জন নিহত হন। এছাড়া সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় 2টি ট্রাকের সংঘর্ষে 1 নারী নিহত হন, এ সময় আহত হন 25 জন। এছাড়া গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও 1 জন মারা যান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অনলাইন মনিটরিং করা হবে বলে জানা গেছে। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি বা জঙ্গি হামলার আশঙ্কা নেই, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনী। পুরোটা জানাচ্ছেন মৌ খন্দকার। প্রতি বছরই ঈদের আগের দিন থেকে অপরাধ তুলনামূলক বেড়ে যায়। ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেলে ফাঁকা ঢাকায় অপরাধ সংগঠিত হয়। বিশেষ করে পশুর হাট এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মলম অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। এবার ঈদে রাজধানী সহ সারা দেশে এই অপরাধীদের ঠেকাতে সাদা পোশাকে এবং ভার্চুয়ালি নজরদারি বাড়ানোর সহ নানা পদক্ষেপ ও বেশ কিছু পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ঈদের দিন নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদ পরবর্তী 1 সপ্তাহের জন্য একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সবার সহযোগিতা নিয়ে অন্যান্য বারের মতো এবারও ঈদ অনুষ্ঠানাদি নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্যের সমন্বয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে কোনো ধরনের হুমকি বা জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানালেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। ঈদকে ঘিরে কোনো জঙ্গি আশঙ্কার কোনো আভাস নেই, বাট আমরা যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের কর্মকাণ্ডে আমরা সদা সচেষ্ট আছি। আশা করি দেশের মানুষ তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করতে পারবে। এদিকে কোরবানির ঈদের সময় চামড়া বেচা কেনার ক্ষেত্রে কেউ যাতে সিন্ডিকেট তৈরি করে জোর জবরদস্তি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনার বিস্তার না কমলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ সাধারণ মানুষ। হাট বাজার, শপিং মল কিংবা টার্মিনাল, কোনোখানেই তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির।
ক্রেতা বিক্রেতা ও যাত্রীদের বেশিরভাগই পরছেন না মাস্ক। সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও তা মানতে প্রশাসনিক কোনো তৎপরতা নেই এসব জায়গায়। এ অবস্থায় ঈদের পরে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনানুমুক মৃত্যুর ঝুঁকিরও যেন কোনো ভ্রুক্ষেপ নেই মানুষের কাছে। ঘরের বাইরে প্রত্যেকের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হলেও এখন তা অতীত হয়ে গেছে। যদিও থেমে নেই করোনায় মৃত্যুর মিছিল। রাজধানীর পশুরহাটগুলোতে ঘুরে দেখা যায় মুখে মাস্ক নেই বেশিরভাগ বিক্রেতা, আর পরিবারের সবাই মিলে কোরবানির পশু কিনতে আসছেন বাজারে। এতে সামাজিক দূরত্ব তো থাকছেই না, বরং বাড়ছে সংক্রমণ ঝুঁকি। যারা বিক্রেতা তাদের দেখেন, এই যে দেখেন কারো মুখে মুখোশ নাই, মাস্ক নাই। তারপরে দু একটা অনিয়ম হচ্ছে, এটা আমরা অস্বীকার করব না। আসলে গরুর তো হাট তো গরুর হাটেই। শপিং মল কিংবা টার্মিনাল সবখানে একই চিত্র। অনেকের কাছে মাস্ক থাকলেও তা যেন এখন শুধুই লোক দেখানো। স্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে ঢাকার দুই সিটি কর্পোরেশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হলেও তা এখন দৃশ্যমান নয়। এমন অবস্থায় ঈদের পর করোনার প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। আইন শৃঙ্খলা যদি কড়াকড়ি না হয় তাহলে তো মানুষ মানবে না, তখন তো সংক্রমণের ঝুঁকি বাড়বে, হয়তো একটু রয়েই গেছে, আর বাচ্চা আরো বাড়বে। ঈদের মধ্যে তো আসা যাওয়া হবে, সমস্যা তো বাড়বেই, ঝুঁকি তো বেশি, বিশেষ করে ঈদের পরবর্তী সংখ্যা সংক্রমণটা বেশি হয়ে যাবে আরো। তাই ঈদের আনন্দ উপভোগ করতে ঘরে ফেরা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জোর তাগিদ সংশ্লিষ্টদের। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্যাভলন কুরবানির হাট। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও পর্যাপ্ত পশু নেই রাজধানীর হাটগুলোতে। বিভিন্ন হাট ঘুরেও পশু কিনতে পারছেন না ক্রেতারা, আর সেই সুযোগে পশুর ব্যাপারীরা দাম চাচ্ছে গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি, এমনটা অভিযোগ করেছে ক্রেতারা। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। পাল্টে যায় গাবতলীর পশুর হাট। মিরপুরের এই বাসিন্দা বৃহস্পতিবার থেকে কয়েকটি হাট ঘুরেও কিনতে পারেনি কোরবানির পশু। তার মতো এমন অনেকে অনেক হাট ঘুরেও পছন্দের পশু পাচ্ছেন না, বলছেন হঠাৎ করে হাটে পশু সরবরাহ কমে যাওয়ায় দাম চড়া। কেউ কেউ অভিযোগ তোলেন কৃত্রিম সংকটেরও। যে পরিমাণ গরু আছে এর চেয়ে তো অনেক বেশি মানুষ ক্রেতা। আমার মনে হয় রাস্তার জ্যামের কারণে ব্যাপারীরা বলতেছে রাস্তার জ্যামের কারণে গরু আসতে পারতেছে না। এরকম গরু 70-75 হাজার টাকা বিক্রি হইতো গত পরশুদিন, আজকে এটা চাইতেছে 1,20,000। খুব কম মনে করেন কিন্তু কাস্টমার বেশি। আমি দিয়াবাড়ি গেছি, দিয়াবাড়ি থেকে আবার একটা সিএনজি নিয়ে গাবতলী আসছি। 4-5টা পর্যন্ত ছিলাম, কিন্তু যে পরিস্থিতি ছিল এখনের পরিস্থিতি অনেক ডিফারেন্ট। গরুটা আসলে ওরকম দামও ছাড়তেছে না যে আমরা যে নিব। বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা সন্তুষ্ট তাদের পশু বিক্রি করতে পেরে, আবার অনেকে রয়েছে তার পশু বিক্রির অপেক্ষায়। বিস্তার মতন দিচ্ছি মোটামুটি জেলা কিছু লাভ হবে, আর এখন দিটা রয়েছে, এখন দিটো দাম কিছু হইতেছে, বুঝে গেলে বেচাল অনেক টাকা পড়ছে, এর লেগা ছাড়তেছে না, একটু পাইলে আমরা ছাড়িয়ে দেবো আর কি, সামান্য কিছু পাইলে আমরা ছাড়িয়ে দেবো। বিক্রি করে লাইছি সবই মোটামুটি। পশুর হাটগুলোতে ক্রেতা সমাগম বাড়লেও পশুর যোগান কম থাকায় অনেকেই ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। আলী তালুকদার, News 24, ঢাকা। কোরবানি পশুর হাটে বেচা কেনার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি আছেন, আমরা জানি যে সাইদনগর হাটে, এবং সেখানে আসলে কেমন দেখছেন? অভিযোগ ছিল যে গরু পাওয়া যাচ্ছে না বা ক্রেতাদের অনেক রকম অভিযোগ আমরা জেনেছি,
কি বলছেন, অবস্থা কেমন সেখানকার? আফরিন, এই মুহূর্তে কিন্তু বলা যায় যে যে গরুর হাটগুলো রয়েছে মোটামুটি কিন্তু গরু শূন্যই হয়ে গেছে, এই কথাটি বলা যায়। এবং এটি নজিরবিহীন একটি অবস্থায় আসলে বলা যায় আফরিন, যে গত কয়েক কোরবানির ঈদেও কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখিনি, যে হচ্ছে যে ঈদের আগের দিন এইভাবে হচ্ছে যে গবাদি পশুগুলো বিক্রি হয়ে গেছে। তো বিভিন্ন ক্রেতারা কিন্তু এখনও আসছেন, যে কটি গবাদি পশু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাটটিতে আমরা রয়েছি এখানে কিন্তু এই কটি গবাদি পশু এখানে রয়েছে। এর বিপরীতে ক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা কিন্তু এখনও আসছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি গরু বা একটি খাসির পেছনে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতা রয়েছে 5 জন 7 জন এবং 10 জন করেও কিন্তু রয়েছেন। তো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি অনেকক্ষণ ধরে এই হাটটিতে ঘুরছেন, তো আসলে এখন পর্যন্ত কিনতে পেরেছেন কিনা? আসলে আমি তো সকাল থেকে ঘুরতেছি, আপনারা মিডিয়ারা যে ধরনের ফোকাস করছেন, ফোকাসের বিপরীতে সব কাজ হয়েছে বলছেন। আজকে আপনি তো কয়েকটা হাটে ঘুরেছেন, তো আজকে আসলে কেন এখন গরু, হ্যাঁ গরু শূন্য হয়ে গেছে, গরু পর্যাপ্ত পরিমাণে নাই, ক্রেতার পরিমাণ বেশি। তো এই মুহূর্তে অনেক ক্রেতার আমরা ঘুরতেছি, আমরা আমাদের চাহিদা অনুযায়ী গরু ক্রয় করতে পারতেছি না, গরুর বর্তমান বাজার অনুযায়ী অনেক বেশি মূল্য, যেটা আমাদের পক্ষে দুরূহ ব্যাপার। যদি এখন যে সময়টা যাচ্ছে, আর তো রাত পোহালেই ঈদ, তো কি মনে হয় গরু কিনে বাসায় ফিরতে পারবেন, কোরবানি দিতে পারবেন আপনি? আশা করি আল্লাহ রহমতে যদি ভাগ্যে থাকে আমরা গরু কিনে বাসায় যাবো। আপনাকে ধন্যবাদ আফরিন। আর আসলে দেখানোর কিছু নেই, পুরো হাটই কিন্তু আসলে ফাঁকা হয়ে গেছে, কোনো গবাদি পশু কিন্তু এখানে নেই। এবং হচ্ছে যে সর্বশেষ কিছু সময় আগে দেখছি কিন্তু দু একটি ট্রাকে করে বিচ্ছিন্নভাবে কিন্তু দু একটি গরু আসছে, এবং যে গরুগুলো দেখতে পাচ্ছেন দাম কিন্তু আকাশচুম্বী, এটি আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না। যে গরুটির দাম হয়তো বা গতকালকেও ছিল 50,000 টাকা, আজকে এই যে বাজার হচ্ছে যে গরু শূন্য হয়ে যাওয়ার কারণে কিন্তু এগুলোর দাম বেড়ে গেছে 1.5 গুণ 2 গুণ, অনেক ক্ষেত্রে কিন্তু 3 গুণও দাম চাইছেন বিক্রেতারা। এবং ক্রেতারা এখনও ঘুরছেন, তারা এখনও আশায় আছেন, অন্তত ছোট একটি গরু হলেও তাদের সাধ্যের মধ্যে গরুটি কিনে তারা বাসায় যাবেন এবং হচ্ছে যে তারা আগামীকাল কোরবানি দেবেন। আফরিন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। সহকর্মী মাহমুদুল হাসান ছিলেন সাইদনগরে পশুর হাটে, এবং ক্রেতা তুলনায় সেখানে কোরবানির জন্য পশুর সংকট দেখা দিয়েছে। ঢাকার আশেপাশের জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ লাগতে পারে, আর ঢাকার ভেতরের বন্যা শেষ হতে অপেক্ষা করতে হবে অর্ধ মাস। দেশের প্রধান নদ নদীগুলোর পানি কমতে শুরু করার ফলে পানি সাময়িকভাবে বেড়ে আবার কমে যাবে মধ্যাঞ্চল আর রাজধানীর পূর্বাঞ্চলে। মারফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পূর্বাঞ্চল ও এর আশপাশের নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে আছে বেশ কদিন হলো। পানির নিচে তুরাগ অববাহিকার নিম্নাঞ্চল, মেঘনা অববাহিকার নদনদী, বালু, তুরাগ, ব্রহ্মপুত্রের ভাটি অংশ এবং শীতলক্ষার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় গোটা রাজধানী বন্যা ঝুঁকিতে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টা এসব এলাকার পানি আরও বৃদ্ধি পেতে পারে। ঢাকা শহরের চারদিকের নদীগুলোর পানি এখনো বাড়ছে, ফলে ঢাকার সিটি কর্পোরেশন সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলোতে নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, বিশেষ করে শীতলক্ষা, বালু এবং তুরাগ নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করায় ঢাকার আশেপাশে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী শুক্র শনিবার থেকে অথবা আগামী সপ্তাহের প্রথম থেকে ঢাকা শহরের নদীগুলোর পানিও হ্রাস পেতে শুরু করতে পারে। এবং বন্যায় রাজধানীর যেসব এলাকা পানির নিচে তলিয়ে গেছে এর মধ্যে রয়েছে ড্যামরা, রামপুরার বনশ্রীর নিচু এলাকা, বেড়াইদ, ময়নারটেক, সাতারকুল, বাথুরিয়া, উলুখোলা, ইছাপুরা সহ পূর্বাঞ্চলের নিচু এলাকা। বানের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকার আশপাশের বসবাসকারীরাও। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, পানিবন্দী এসব মানুষের স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। আমাদের নদী ভাঙনে অনেক কষ্ট হইতেছে, চলতে ফিরতে ভাঙতে অনেক সমস্যা, বহুত ভাঙ্গে যাইতেছে, ভাঙতে কিছু পাই নাই, পানির সমস্যা, মনে করেন এই যে ভাঙতি, মনে করেন থাকার সমস্যা, অনেক সমস্যাই আমাদের। আগস্টের মাঝামাঝিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। মারুফা রহমান, News24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকা বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা একটি, দর্শনার্থী নেই, নেই কোলাহল। তাই তো পশু পাখিদের কেবলই আপন দৌরাত্ব বিরাজমান, পাশাপাশি প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। তুষার আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির।
শেষ পর্যন্ত সিংহের হাত থেকে রক্ষা পাওয়া গেল, কারণ সে ছিল চিড়িয়াখানায়, যেখানে চারপাশ সবুজ অরণ্য হলেও সিংহের মতন অন্যান্য পশু পাখিরাও ছিল কার্যত বন্দী। তাদের চলাচলও নির্বিঘ্ন, কারণ মানুষের পায়ে পিষ্ট হবার ভয় তাদের নেই। কেউ পেয়ারার খোঁজে ব্যস্ত, কেউ রৌদ্র স্নানে। মনচুরা, তারপরে আপনার ফটিক জল, রাতচরা, গহীন জঙ্গলে দেখা যায়, এগুলো এখন চিড়িয়াখানার দুটো লেকে সচরাচর দেখা যাচ্ছে। এটা অনেকে বলতো সাপের ঘর কোন দিক, সাপ কোন দিক, বাঘ কোন দিক, এই আনসারের এগুলো বলতে বলতে সময়টা চলে যেত। আর এখন এই চার মাস লকডাউন থাকার কারণে নিজুম এমন উচ্ছ্বাস তাদের চোখে মুখেও নেই ভয় বা বিরক্তির ছাপ। প্রাণ খুলে করছে হুঙ্কার, নয়তো বৃষ্টি জুড়ে রাজ্যের বিস্ময়, যেন বাঁধহীন আপন দৌরাত্ম। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। দর্শনার্থী নেই, নেই কোলাহল, তাই তো সবচেয়ে ভালো সময় পার করছে এখানকার পশু পাখিরা। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশও যেন পেয়েছে নব্য রূপ। সারি সারি গাছ, গাঢ় সবুজ পাতার ফাঁকে রবির উঁকি ঝুঁকি আর নাম না জানা পাখিদের কলতান, চারিদিকে প্রকৃতির উচ্ছ্বাস আর রঙের ছটা, যেন মাথা তুলে দাঁড়িয়েছে এক টুকরো অরণ্য। দর্শনার্থীর শ্বাস প্রশ্বাস থেকে কার্বন এবং বিভিন্ন ভেহিকেলের কার্বন, এই কার্বনের জন্য দেখা যাচ্ছে যে আমাদের এনিমেলরা অনেক সময় অসুস্থ, তখন বেশি অসুস্থ বোধ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এত অসুস্থ নাই। এবং বিগত চার মাসে ছয় মাসে আমাদের এনিমেলরা অনেক ভালো আছে এবং কোনো মারাত্মক কোনো ডিজিজে ভুগি নাই। খুব শীঘ্রই হয়তো খুলে দেয়া হবে জাতীয় চিড়িয়াখানা, বাড়বে মানুষের পদচারণাও, প্রাণীদের উচ্ছ্বাস তখনও কি এমনই থাকবে ভেবে দেখবার বিষয়, বলছিলেন সংশ্লিষ্টরা। সুগন্ধা আমির, নিউজ 24, ঢাকা। আর এর মধ্য দিয়ে শেষ করছে নিউজ 24 রাত 10টা সংবাদ।